নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনসার্টে শিলচর লোকসভা আসনে বিজয়ী প্রার্থী পরিমল শুক্লবিদ্যকে। ওনার পাশে দেখা গিয়েছিল শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ দলীয় অন্যান্য কর্মকর্তাদের। এখন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, বিজেপি কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক বরখলার কিশোরনাথ সহ অন্যান্য দলের দেখা যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে ফুলমালা দিয়ে বরণ করা হয়েছে পরিমল শুক্লবিদ্যকে। পরিমল শুক্লবিদ্য তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সূর্যকান্ত সরকার, যিনি জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন, ওনার থেকে 264,311 ভোটে বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। সূর্যকান্ত সরকার 388,094 ভোট পেয়েছেন, যেখানে বিজয়ী প্রার্থী পরিমল শুক্লবিদ্য 655,405 ভোট পেয়েছেন। অপরদিকে রাধেশ্যাম বিশ্বাস, যিনি তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, তিনি পেয়েছেন 20,493 ভোট। নির্দল প্রার্থী রাজু দাস পেয়েছেন 4,597 ভোট। প্রভাস চন্দ্র সরকার, উনি পেয়েছেন 4,534 ভোট। অনন্ত মোহন রায় পেয়েছেন 3,143 ভোট। রাজীব দাস পেয়েছেন 1,867 ভোট। বারীন্দ্র কুমার দাস, উনি পেয়েছেন 1,593 ভোট। এবং নটাতে ভোট পড়েছে 12,700 ভোট। এখানে পরিমল শুক্লবিদ্য বিজয়ী হওয়ায় শিলচরে বিজয়ী প্রার্থীকে নিয়ে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। ইনসার্টে আপনারা পরিমল শুক্লবিদ্যকে নিজের মতামত রাখতে দেখছেন। অপরদিকে করিমগঞ্জ আসনেও বিজেপি প্রার্থী বিজয়ী হয়েছেন সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে। আসুন, পরিমল শুক্লবিদ্য এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কি বলছেন তা আমরা এক ঝলকে দেখি। ধন্যবাদ। ময় প্রথমেই প্রার্থী হিসাবে মোর দল ভারতীয় জনতা পার্টি ময় আন্তরিকতার কৃতজ্ঞতা জানাইছি। তার পাশাতে নমিনেশনের দিনা আমার মাননীয় মুখ্যমন্ত্রী, আমার জেলার সভাপতি, এজিপি জেলার সভাপতি, লগতে রাজ্যিক সভাপতি আৰু আমার দলের যিসকল বিধায়ক বন্ধুসকল আছে, দলের নেতাসকল আছে, গোটেইখিনি মিলি আমি আমার নমিনেশন সাবমিট করেছি। আমি নমিনেশন সাবমিট করার পাশাতে আমার দলের নেতৃবর্গর জড়িয়ে আমি বুথ স্তরলৈকে আমার বুথের যিসকল পৃষ্ঠা প্রমুখ, আমার বুথের যিসকল বুথ সভাপতির জড়িয়ে আমি রাইজলৈকে যাওয়ার প্রয়াস করেছিল। রাইজলৈকে আমি গলো আর মানে প্রার্থী হিসাবে নহয়, আমার দলের প্রতিজন নেতা কর্মীয়ে প্রচণ্ডভাবে পরিশ্রম করিলে আর পরিশ্রম করার কারণে শিলচর লোকসভার পরম শ্রদ্ধার যিসকল নির্বাচক মণ্ডলী, তেওঁলোকে আমাক এনেকুৱা আশীর্বাদ ধন্য করিলে যে আজির দিনত আমি প্রায় 3,000 ভোটের ব্যবধান, 3,00,000 ভোটের ব্যবধানত ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে আমি জয় সাব্যস্ত করিল। এই ক্ষেত্রত আমি শিলচর লোকসভার প্রতিজন নাগরিক যিসকল ভোটার রাইজ আছে তেওঁলোকৰ প্ৰতি আমি আমার শ্রদ্ধা জানাইছো, আমার কৃতজ্ঞতা জানাইছো। লগতে আমার দলের বুথ স্তরের কর্মী, আমার দলের মণ্ডল স্তরের কর্মকর্তা সকল, ঠিক তেনেকুৱা আমার দলের জেলার কর্মকর্তা সকল, রাজ্যের কর্মকর্তা সকল, রাষ্ট্রীয় কর্মকর্তা সকলের উদ্দেশ্যে মই প্রার্থী হিসাবে আমি যে বিজয় পালো, এই বিজয়ের সম্পূর্ণ শ্রেয় তেওঁলোকৰ ওচৰত দিলোঁ। তেওঁলোকৰ প্রচণ্ড পরিশ্রমের জড়িয়ে এইখিনি কাম সম্পন্ন হল। আপনালোক জ্ঞাত, আপনালোকে দেখিছে যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া প্রায় 6 বার ইয়াতে আহিল।
সরু ডাঙর বহুতখিনি সভাতে অ্যাটেন্ড করিলে। তেওর লগতে বিভিন্ন আমার ক্যাবিনেটের আমার আমার নিজা দলীয় মন্ত্রী দুজন, আমার পীযূষ হাজরিকা ডাঙরিয়া, আমার জয়ন্তমল্ল বড়ুয়া ডাঙরিয়া, ঠিক তেনেকুয়া এজিপির দুইগরাকী মন্ত্রী, আমার এজিপির সভাপতি অতুল বরা ডাঙরিয়া আর মন্ত্রী তো কেশবদাতেও কেশব মহন্ত ডাঙরিয়া তেও ইয়াতে আহিছে, আর আর আমার প্রাক্তন যিজন আমার মুখ্যমন্ত্রী আছে সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া তেও আহিছে। আমার দলের রাজ্যিক স্তরের বহুত যুব মোর্চার, মহিলা মোর্চার এনেকুয়া কর্মী সকল আমার শিলচর লোকসভাত আহি প্রচণ্ডভাবে পরিশ্রম করেছে। আমার আমার রাজ্যের বহুত আমার যে বিভিন্ন দায়িত্ব লই কাম করা সকলে আহিছে, তেওঁলোকক আমি অন্তরের ফলের পড়া কৃতজ্ঞতা আর শ্রেয় জানাইছ। আর লগতে আমার গোটেই ভারতবর্ষ যিজন আমার আমার এক বন্দিত নেতৃত্ব মোদীজি, অমিত শাহজি, মোদীজি আহিব পড়া নাই কিন্তু অমিত শাহজিক পঠাইছে, অমিত শাহজি ইয়াতে রোড শোত অংশগ্রহণ করলে ইমান ব্যস্ততার মধ্যে মই শিলচর লোকসভার হই তেওঁকে আন্তরিকতার আমার শ্রদ্ধা আমার সেবা জানাইছো। তেওঁলোকের প্রচণ্ড পরিশ্রম, মার্গদর্শন, আর আমার স্থানীয় যখন বিধায়ক সকল আছে, প্রাক্তন বিধায়ক সকল আছে, আমার মণ্ডলের প্রতিজন কর্মকর্তা সকল, প্রতিজন আমার ভারতীয় জনতা পার্টির কর্মী যখন প্রচণ্ড পরিশ্রমের জড়িয়ে, কারণ এই বিজয় শিলচর লোকসভাত আজ আজিলৈকে হয়তো বা ইমান ডিফারেন্সত আমি ভারতীয় জনতা পার্টি আমি বিজয় করিব পারা নাই, কিন্তু ভারতীয় জনতা পার্টি শিলচর লোকসভার রাইজে খুব আন্তরিকতার ভাল পায়, স্নেহ করে, মরম করে, আশীর্বাদ দিয়ে। 91-এর পর আমার যাত্রা আরম্ভ হয়েছিল, এই যাত্রাত আজির দিনত আমি আকৌ আরো এক সংযোজন কব পারো, এইবারও আমি জিতিল। এই ক্ষেত্রত আমি যে সকল বন্ধু সকলে আমাক সহায়তা করিলে, সাহায্য করলে, তেওঁলোকক আমি আমার সেবা জানাইছো, আমার কৃতজ্ঞতা জানাইছো। আর লগতে আমার পুলিশ প্রশাসন, আমার জেলার প্রশাসন, জেলা এডমিনিস্ট্রেশন, আপনাদের দেখিছে যে ইমান ধুনিয়াকেই তেওঁলোকে এই নির্বাচন পরিচালনা করেছে, কোনো ঠাই কোনো রিপোলিং হওয়া নাই, কোনো ঠাই কোনো গণ্ডগোল নাই। মই কব পারো কারণ ময়ও দীর্ঘদিনের পর রাজনীতিত আছো, যে কোনো না কোনো লোকসভা নির্বাচনত আমি দেখিছো বিভিন্নভাবে অলপ চলপ গণ্ডগোল হয়ে থাকে, কিবা এটা হয়ে থাকে, কিন্তু এইবার আপনাদের দেখিছে কোনো ঠাই কোনো নেগেটিভিটি নাই, ধুনিয়াকেই নির্বাচন পরিচালনা হয়েছে, ধুনিয়াকেই কাউন্টিং হয়েছে। কাজেই এই ক্ষেত্রত আমি প্রার্থী হিসেবে আমি আমার জেলা প্রশাসন, আমার সরকার, আমার পুলিশ প্রশাসন সকলকে আমি আন্তরিকতার কৃতজ্ঞতা জানাইছো যে তেওঁলোকের সহায়তায় আমার শিলচর লোকসভার রাইজে আমি শান্তিপূর্ণভাবে আমার মত আমি প্রকাশ করিব পারিছো, আমার অধিকার আমি প্রয়োগ করিব পারিছো। লগতে আমার শিলচরে বা শিলচর লোকসভার আর শিলচর লোকসভার নহয়, আমি গৌহাটী বেষ্ট বহুত মিডিয়ার বন্ধু আমার ইয়াতে আহিছে, এই মিডিয়ার বন্ধু সকলে যিদিনার পরা আমি নমিনেশন সাবমিট করেছো ইদিনার পরা এতিয়ালৈকে সব বন্ধু সকলে, সব মিডিয়া হাউসে, যাতে ভারতীয় জনতা পার্টির বা সব রাজনৈতিক দল সঠিকভাবে নির্বাচন প্রচার করিব পারে, তেওঁলোকের কথাখিনি যাতে রাইজে গম পায়, তার কারণে তেওঁলোকে প্রচণ্ড পরিশ্রম করেছে, গ্রাসরুট লেভেললৈকে তেওঁলোকে গৈছে, তেওঁলোকের মতামত তেওঁলোকের মিডিয়ার জড়িয়ে রাইজত জানালে, আর তেওঁলোকের এই যে অরিহণা আছে সমাজের প্রতি, তার কারণে মই ভাবো যে এবার যে শিলচর লোকসভাত ইমান ধুনিয়াকে মিডিয়া হাউস সকলেই মিলি এটা প্রয়াস করেছে যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, তার কারণে আমি প্রথমেই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের শিলচর তথা কাছাড়ের কার্যকর্তাবৃন্দকে, যে তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা একটা বিপুল ভোটের মার্জিনে জয়লাভ পেতে সক্ষম হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দলের পক্ষ থেকে, শিলচরবাসীর পক্ষ থেকে কনগ্রেচুলেট করতে চাই, যে ওনার নেতৃত্বে আমরা লক্ষ্য করেছি আজকে বিশেষ করে বরাকের দুটা সিট আমরা পেতে সক্ষম হয়েছি। আফটার ডিলিমিটেশন
মানুষের যে ধারণা ছিল এই ধারণা আজকে পাল্টে দিয়ে আমরা লক্ষ্য করেছি যে শিলচর যে বিধানসভা সেই বিধানসভাতে গত 19-এর নির্বাচনে যদি দেখি তাহলে আমরা 50,000 ভোট আমরা লিড দিতে সক্ষম হয়েছিলাম ডক্টর রাজদীপ রায় মহাশয়কে। এবার আমরা আশাবাদী ছিলাম প্রায় 75-80,000 ভোটে আমরা লিড দেবো, কিন্তু সেখানে হয়তো কিছুটা কাস্টিং কম হয়েছে, হিন্দু ভোটারের কাস্টিং কম হওয়ার জন্য কিছুটা লিড আমরা কম পেয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করেছি শ্রদ্ধার জনসাধারণ আমাদেরকে প্রায় 65,000 ভোটে সর্বাধিক কাছাড় থেকে আমরা শিলচর লিড দিয়েছে, আর তার থেকে প্রমাণ হয়েছে যে কোনো ফ্যাক্টর আজকে কাজ করেনি। আর শুধুমাত্র ডেভেলপমেন্টের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ভোট ছিল সেই ভোট আজকে ভোট বাসকে রূপান্তরিত হয়েছে। আমরা সবাই মিলে পরিমল শুক্লবৈদ্যর মহাশয়ের মাধ্যমে এই বিজয়ের মালা আমরা নরেন্দ্র মোদীজির গলায় আগামী দিনে দেব।